হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আজকে একটি ইংলিশের নতুন টপিক নিয়ে কথা বলবো যেটি অ্যাডমিশন টেস্ট হোক অথবা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আজকে টপিকটি হচ্ছে এগ্রিমেন্ট আসলে এগ্রিমেন্ট আমরা কখন করব এই ব্যাপারটা আগে ক্লিয়ার করে আসি এগ্রিমেন্ট আমরা তখনই করব কোনো ব্যক্তি অথবা বস্তু যদি একটি কাজ করে অপর একটি ব্যক্তি অথবা বস্তু যদি সেই সেম কাজ করে তখন আমরা সেটা অ্যাফারমেটিভ এগ্রিমেন্টে লিখবো আবার নেগেটিভ এগ্রিমেন্ট তখনই লিখবো যখন কোনো একটি ব্যক্তি অথবা বস্তু একটি কাজ করে না এবং অপর একটি বস্তু অথবা একজন ব্যক্তি ওই কাজটি করে না এই সেম যখন এক একই ধরনের হবে তখন আমরা সেটাকে এগ্রিমেন্টের আন্ডারে লিখবো তো শুরুতে আমরা হচ্ছে অ্যাফারমেটিভ এগ্রিমেন্টটা দেখবো অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টটা এগ্রিমেন্টে আমরা হচ্ছে দুই ধরনের স্ট্রাকচার আমরা দেখে থাকি সেটা হচ্ছে প্রথমে একটি স্ট্রাক স্টেটমেন্ট থাকবে এবং তারপরে অ্যান্ড লিখবো সো লিখবো অক্সিলারি ভার্ব লিখবো সাবজেক্ট লিখবো সোটা কথা হচ্ছে সাবজেক্টটাকে আমরা শেষে লিখলে এই ফর্মুলাটা আমরা ইউজ করবো এরপরে আমরা আসি যে প্রথমে আমরা একটা হচ্ছে স্টেটমেন্ট লিখবো তারপরে হচ্ছে আমরা অ্যান্ড লিখবো এরপরে সাবজেক্টটাকে যদি আমরা শুরুতে আনতে চাই তখন আমরা এখানে সাবজেক্ট বসবো এরপরে হচ্ছে অক্সিলারি ভার্ব লিখবো এর পরে আমরা ট্রু অথবা অলসো লিখবো আচ্ছা এবার আমরা যদি একটা এক্সাম্পলের মাধ্যমে যদি আমরা ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার করি তখন আমরা দেখতে পাই যে এখানে আমরা একটা এক্সাম্পল লিখিয়ে রেখেছি সেটা হচ্ছে আই এম হ্যাপি ঠিক আছে আচ্ছা আই এম হ্যাপিতে আমরা দেখি যে আমি খুশি এবং পরের সেন্টেন্সে আমরা দেখতে পাই যে ইউ আর হ্যাপি যে আমিও খুশি তুমিও খুশি যখন আমরা এই দুইটা সেন্টেন্সকে একটা সেন্টেন্সে রূপান্তর করবো এবং একটা স্ট্যান্ডার্ড সেন্টেন্স লিখবো তখন আমরা কি লিখতে পারি দেখি যে আই এম হ্যাপি লিখলাম এবং এখানেটা কমা দিলাম এরপর আমরা অ্যান্ড লিখলাম তারপরে আমরা একটা সাবজেক্ট লিখলাম তার মানে আমরা সাবজেক্টটিকে শুরুতে নিয়ে আসছি এই যে এই এইটা আমরা ইউজ করতেছি সাবজেক্টটাকে যখন শুরুতে নিয়ে আসলাম তখন একটা অক্সুলের ওয়ার্ড দিলাম এবং আমরা এখানে ঠু লিখে দিলাম তার মানে আমাদের এইটা শেখা হয়ে গেল এরপরে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে আমরা এই সেন্টেন্সটাকে লিখলাম লেখার পর আমরা অ্যান্ড লিখলাম এরপর আমরা এখানে এই শোটাকে ব্যবহার করব এরপরে অক্সিলারি বা ব্যবহার করব তারপরে আমরা সাবজেক্টটাকে নিয়ে আসব তারপরে আমরা দেখতে পেলাম যে আসলে অ্যাফারমেটিভ এগ্রিমেন্টটা কখন হয় এবং অ্যাফারমেটিভ এগ্রিমেন্টের কি কি রুলস রয়েছে এবং এটার এক্সাম্পলের মাধ্যমে আশা করি সবাই বুঝতে পেরেছেন থ্যাঙ্কস ফর ওয়াচিং